আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে প্রায় মাসখানেক পরে ইউটিউবের যারা দর্শক আছেন তাদের জন্য আপনার আজকের এই প্রশ্ন উত্তর বলা শুরু করছি। আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি অনেক সময় দেখা যায় যে খুব তাড়াতাড়ি উত্তর দেই, অনেক সময় দেখা যায় যে তাড়াতাড়ি উত্তর দেই না। এর ব্যাপার স্যাপারটা হচ্ছে এরকমের যে আসলে আমার যে উত্তর পর্বগুলিন থাকে সেই উত্তর পর্বগুলিন হচ্ছে আমার অনলাইন একাডেমির যে ছাত্র যারা ক্লাস করেন এই ক্লাসের ছাত্রদের জন্য আমি উত্তরগুলো দেই, আর ইউটিউবের যে উত্তরগুলো দেওয়া হয় সেটা হলো যে এককালীন একটা কিছু জমলে তারপরে কিছু উত্তর দেওয়া হয়। এই কারণেই আপনাদের অনেক সময় মনে হতে পারে যে আপনারা প্রশ্ন করে উত্তর পান না। কেন উত্তর না পাওয়ার কারণটা হচ্ছে যে আসলে আমি ইউটিউবের প্রশ্ন নয়, আমি আসলে ওই আমার ক্লাসের প্রশ্ন উত্তর পর্বগুলি আমি এই পোস্ট করার কারণে আপনারা দেখেন, কিন্তু ওখানে উত্তর দিলে হয়তো সেভাবে উত্তরটা পাওয়া যায় না, এটাই হচ্ছে মূল কারণ। যাই হোক, মাছ চাষ করতে গেলে আমাদের যে জিনিসটা জানা থাকা দরকার সেটা হচ্ছে যে আপনারা যারা মনে করছেন যে এই উত্তর পর্বের মাধ্যমেই আপনাদের মনের চাহিদা মিটে, মিটলে মিটতে পারে, কিন্তু আমি মনে করি যে মাছ চাষ করার জন্য যে সার্বিক প্রস্তুতি, মানসিক যে প্রস্তুতি বা জ্ঞান বা অভিজ্ঞতা থাকা দরকার সেটার জন্য আসলে এই ইউটিউবের প্রশ্নোত্তর কিংবা এই প্রকৃতি নির্ভর বা এই যে বিভিন্ন মাছ চাষের গ্রুপের মধ্যে যে ফেসবুক নির্ভর যে মাছ চাষ এটা আসলে কিন্তু সম্ভব নয় ভাই। আমি বারবার বলি আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাছ নষ্ট হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে যে আমরা ঠিক জেনে শুনে মাছ চাষ করি না। মাছ চাষ শুরু করার পরে আমরা একটা জিনিস জানতে চাই, যে জিনিসটা দেখা যায় যে আমাদেরকে মাছ চাষকে প্রায় আমাদেরকে অসুবিধার সৃষ্টি করে এবং আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়ে গিয়ে আমরা অনেক ক্ষতির শিকার হই। তো আমার এক্ষেত্রে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই মাছ চাষের উপরে প্রশিক্ষণ নেন, যেখানে পারেন যে যেখানে পারেন সেই প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণের মাধ্যমে আপনার মোটামুটি একটা সামন পিছন বিভিন্ন ধরনের জ্ঞান অভিজ্ঞতা হবে, সেখান থেকে আপনারা ভালো মাছ চাষ করতে পারবেন। অনেক জিনিস আছে যা আপনাদের জানা থাকা দরকার, এগুলি প্রশিক্ষণ ছাড়া বা একাডেমিক শিক্ষা ছাড়া আসলে এটা সম্ভব না। ওই ইউটিউবের পোস্ট, ওই দুই চারটে ইউটিউবের পোস্ট বা দুই চার দশ হাজার পোস্টও যদি হয় এটা দিয়ে কোনো আসলে লাভ নাই। তো আসেন আমরা প্রশ্নোত্তর পর্বে যাই ইউটিউবের দর্শকদের। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে পারভেজ কবির, তিনি বলছেন আসসালামু আলাইকুম স্যার, গ্রুপে প্রশ্ন করলাম কোনো উত্তর পাইনি, কিভাবে প্রশ্ন করলে উত্তর পেতে পারি জানাবেন প্লিজ। পারভেজ কবির আপনাকে অনেক ধন্যবাদ। আসলে কোন গ্রুপে প্রশ্ন করছেন আমি ঠিক জানি না, তবে যে এই যে আপনার প্রশ্নের উত্তর তো আমি দিচ্ছি। আর আমি একটা জিনিস বলছি যে আসলে আমাদের প্রশ্নোত্তর পর্বগুলি আমি আমাদের যে একাডেমি আছে একাডেমির যে ক্লাস হয় সেই ক্লাসের প্রশ্নোত্তরগুলো আপনাদেরকে দেই। আর অনেক সময় আপনারা প্রশ্ন করেন, প্রশ্ন করার সময় আপনারা ইংরেজিতে লেখেন কিংবা আপনাদের প্রশ্নগুলিন যেগুলিন অতীতে বারবার বহুবার যেগুলিন আলোচনা হয়ে গেছে সেগুলিন যখন প্রশ্নের মধ্যে আসে তখন কিন্তু এই প্রশ্নগুলিন আমরা দিতে পারি না, এটাই হচ্ছে মূল কারণ। তো আপনাদের এখানে মনে করার কিছু নাই, জানার জন্য আমাদের কিছু কষ্ট করার দরকার, ধৈর্য ধরার দরকার, এই কাজটা আপনারা করবেন আশা করি। এরপরের প্রশ্নটা হচ্ছে যে শহীদ উল্লাহ মিয়াজি, তিনি বলছেন যে খড়ের কারণে পানি নষ্ট হয়ে গেলে এবং পানিতে ফাঙ্গাস হবে না বোধহয় ফাঙ্গাস জন্মালে করণীয় কী। শহীদ উল্লাহ মিয়াজি, এই যে আপনার এই যে ব্যাপারটা প্রশ্নটা এটা হচ্ছে যে একটা চাষির প্রশ্ন এটা কিন্তু নয়। আর খড়ের কারণে কখনো পানি নষ্ট হয় না, খড়ের কারণে কেন পানি নষ্ট হবে, আপনি তো পরিমিত পরিমাণে খড় দেবেন, সেখানে কোনো কারণেই পানি নষ্ট হওয়ার কথা না। আপনি যদি আপনার পুকুরে যদি 4 থেকে 5 ফুট পানি থাকে আর সেখানে যদি আপনি 1 কেজি পরিমাণে খড় দেন তাহলে এটার কারণে কখনো এটা হবে না। আর পানিতে কখনো ফাঙ্গাস জন্মায় না, ফাঙ্গাস সবসময় থাকেই, অতএব এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। আপনারা ভালো করে আমার পোস্টগুলি শোনার চেষ্টা করবেন এবং আপনারা ফলো করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের সমস্যা হবে না। হুট করে একটা প্রশ্ন করলেই ওটা একটা প্রশ্ন করার মতন হইল না। আপনাকে ধন্যবাদ ভাই। এরপরের প্রশ্নটা হচ্ছে রনি সর্দারের প্রশ্ন, তিনি বলছেন যে জুপ্লাংটন তৈরির জন্য প্রতি শতকে 200 গ্রাম অটোব্রান দিতে বলেছেন, অটোব্রানের পরিবর্তে গমের ভুষি চলবে কি, পরিমাণ কত। আপনাকে ধন্যবাদ ভাই।
আপনার অটো ব্র্যান্ডের যে গুণগত মান আর গমের ভুষির গুণগত মান কিন্তু খুব কাছাকাছি। তো আমরা যদি অটো ব্র্যান্ড কোথাও না পাই তাহলে সেক্ষেত্রে আমরা গমের ভুষি দিয়ে আমরা কাজ করতে পারি, তবে দামটা আপনার একটু বেশি পড়বে। তো সেক্ষেত্রে আপনারা দেশি যে রাইস মিলের যে ব্র্যান্ড আছে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আপনাকে ধন্যবাদ রনি সর্দার। এর পরের প্রশ্নটা হচ্ছে রুমি রহমানের প্রশ্ন। তিনি বলছেন যে স্যার, আমি 25% জমিতে পুকুর খনন করতে চাই, বাট আপনার একটু পরামর্শের প্রয়োজন, মোবাইল নাম্বার এত 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 এত। ভাই রুমি রহমান, এই একটু পরামর্শ দিয়েই কি, আমি জানি না আপনার বাড়ি কোথায়, তো একটু পরামর্শ দিয়েই কি আসলে মাছ চাষের কি করা সম্ভব? আপনারা সেরকমের কোনো লোক খোঁজেন, আপনারা কিছু খামারে যান, মাছ চাষিদের সঙ্গে আলাপ আলোচনা করেন, সোজা আবেদ লতিফের সঙ্গে আলোচনা করা লাগবে, এ কথাটা ঠিক না। আপনি আপনার এলাকায় মাছ চাষ হয়, আপনি এলাকার মাছ চাষিদের কাছ থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে বা তাদের ওখানটায় থেকে দেখে কিছু জ্ঞান অভিজ্ঞতা নিয়ে এসে মাছ চাষ শুরু করেন তাহলে খুব ভালো হবে। আর প্রয়োজনে যদি হয় তাহলে তো আমরা প্রশ্নোত্তর আমি করি বা করব। তো শুধুমাত্র এই যে আমার সঙ্গে একটু পরামর্শ করলেন আর আপনার মাছ চাষ শুরু হয়ে যাবে, কিন্তু তা কিন্তু হবে না, এই ধারণাটা আপনার ভুল। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এরপরের প্রশ্ন হচ্ছে যে আনোয়ার হোসাইন, তিনি বলছেন যে পুকুরের পার কতটুকু হওয়া উচিত আর কতটুকু এই পার হওয়া আই পার হওয়া উচিত, বা হয়তো উনি বকচরের কথা বলেছেন। আসলে দেখেন ভাই, পার ততটুকুই হওয়া উচিত যতটুকু পারে আপনার পার ধ্বংস হবে না বা নষ্ট হবে না। এটা টপটা যদি কমপক্ষে 8 ফুটের মতন হয়, এবং সেক্ষেত্রে 8 ফুট হলে বটমটা প্রায় 22-24 ফুট মতন হওয়া দরকার, এবং যে উচ্চতায় গেলে সহজে বন্যায় এটা নষ্ট হবে না, ঠিক সেরকম মাত্রায় করবেন। আর বকচর যেটা বলে আর কি, যেখানটায় পুকুরের প্রকৃত পারটা হচ্ছে কিন্তু বকচর, এটা আপনার 2.5-3 ফুট হওয়া সবচেয়েতে ভালো, যদি আপনি বকচরের কথা বলে থাকেন। তো আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এর পরের প্রশ্নটা হচ্ছে যে শাহজালাল সুজন, তিনি বলছেন যে আমার বারো একটা পুকুর আছে, পুকুরে নিয়মিত জোয়ার ভাটার পানীয় আসা যাওয়া করে, এই পুকুরে আমার জন্য কি মাছ চাষ করা উত্তম? আপনাকে অনেক ধন্যবাদ শাহজাহান সুজন সাহেব। আপনার নিয়মিত যদি জোয়ার ভাটার পানি এখানটায় আসে তাহলে আপনার জন্য সবচাইতে ভালো হচ্ছে তেলাপিয়া জাতীয় মাছ চাষ করা বা খাদ্য নির্ভর মাছ চাষ করা। আপনি কিন্তু কখনোই সার নির্ভরের দিকে যাবেন না, কারণ সার ওখানে ব্যবহার করার পরে যে প্রাকৃতিক খাদ্য তৈরি হওয়ার জন্য যে সময়টা লাগে সেই সময়টা আপনি পাবেন না। আর এখানে আপনি যেটা সুবিধা পাবেন সেটা হচ্ছে যে যেহেতু আপনার এখানে দুই বেলাই বা মানে জোয়ার ভাটার পানি যেহেতু নিয়মিত আসে, সেহেতু আপনি খাদ্য নির্ভর মাছ চাষ করেন, এখানে আপনি খুঁজে বের করার চেষ্টা করেন যে কোন মাছগুলি না আপনার ওইখানটায় সুইটেবল হবে। আমার মনে হয় যে একক চাষের মধ্যে তেলাপিয়া আপনি করতে পারলে খুব ভালো, চিংড়ি টিংড়ি এরকমের যা কিছু করতে পারেন, সম্পূর্ণ খাদ্য নির্ভর মাছ চাষ করতে হবে, এটাই হচ্ছে আমার কথা। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এরপরের চিঠিটা হচ্ছে রঞ্জিত মাইতি, তিনি বলছেন স্যার আমি নিয়মিত আপনার সকল ভিডিও দেখি, অনেক কিছু শিখছিও জানতেও পারছি, তার জন্য থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ রঞ্জিত মাইতি। তা আপনি বলছিলেন যে যদি দেশি মাগুরের উপর ক্লিয়ার করে একটা ভিডিও বা পুকুর প্রস্তুতি থেকে শুরু করে হারভেস্টিং পর্যন্ত দেন তাহলে খুব খুশি হব, আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকলো স্যার আমি ইন্ডিয়া থেকে বলছি। আপনাকে ধন্যবাদ রঞ্জিত মাইতি। ভারত আসলে এই জিনিসগুলি শুধু ভিডিওর মাধ্যমে কিন্তু হবে না। আমি মাগুরের উপরে আমার একটা ভিডিও আছে, আপনারা সেটা দেখবেন, সেটা দেখলে আপনারা হয়তো বেশ কিছুটা ধারণা পাবেন এবং অন্যান্য চাষিদের কাছ থেকে ধারণা নিয়ে আপনারা আপনাদের কাজটাকে কমপ্লিট করবেন। একটা জিনিস খেয়াল করবেন, অতি ঘনত্ব দেওয়া যাবে না, শতকে 250টার মতন দিতে হবে, আর খাবার দিতে হবে প্রায় 30% আমিষ সম্বলিত খাবার। এই কথাটা মাথার মধ্যে রেখে যদি আপনি কাজটা করেন, আর চুন লবণের যে আমাদের যে প্রয়োগ মাত্রা সেইটা যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে না। আপনাদেরকে একটু জানাই, যে সমস্ত চাষি ভাইয়ের সঙ্গে আমার যোগাযোগ খুব ভালো আছে, যারা আমার পরামর্শ মানার চেষ্টা করেন, তাদের কিন্তু ইনশাল্লাহ যে এত যে সমস্যা যাচ্ছে তাদের কিন্তু খুব সমস্যা নাই বললেই চলে। আমি আমার নিজের পুকুরেও গেছিলাম, আজকে গেছিলাম, সেখানটায় আমার প্রায় 8-9 একরের মতন জলকর,
আপনারা বিশ্বাস করেন আর করেন নাই করেন, এটা সত্য যে আমার পুকুরের জলকরের মধ্যে কোনো ধরনের সমস্যা কোনো মাছের মধ্যে দেখা যাচ্ছে না। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এরপরের চিঠিটা হচ্ছে যে মহিউদ্দিন সর্দার, তিনি বলছেন যে স্যার আমি নতুন, আমি মাছ চাষের জন্য কি কি করতে হবে, প্রশিক্ষণ কোথায় যোগাযোগ করতে হবে, বা আমি যদি আপনার সাথে এই সব নিয়ে যোগাযোগ করতে চাই তাহলে কি করে যোগাযোগ করব। স্যার আমি জানি না আপনার বাড়ি কোথায়, তো আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমার এই যে কাজী আবেদ লতিফ অনলাইন মৎস্য একাডেমি, এখানটায় আমি অনলাইন ক্লাস করে থাকি। আপনি যদি নেহাত ইচ্ছুক হন তো আপনি এই ফেসবুক গ্রুপে, এই গ্রুপের সঙ্গে যদি আপনি জয়েন করেন তাহলে আপনার সেখানটায় একটা প্রশিক্ষণের ব্যবস্থা হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এরপর চিঠিটা দিয়েছেন সেটা হচ্ছে যে কণিকা সরকার, তিনি বলছেন যে স্যার একক চাষে সরপুটির মজুদ ঘনত্ব কত একটু বলবেন। ওয়েস্ট বেঙ্গল বারাসাত থেকে বলছেন কণিকা সরকার। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনি অনেক দূর থেকে, এর আগেও আপনি চিঠিপত্র লিখতেন এরকমের। তো আসলে একক সরপুটি একক চাষ হয় না, সরপুটিটা একক চাষ হয় না। একক চাষের ব্যাপারটা আপনাদের বোঝা দরকার যে একক চাষ হওয়া উচিত সেই সমস্ত মাছের, যে সমস্ত মাছ প্রতিকূল অবস্থাকে সহজে মুখোমুখি হতে পারে, সেগুলি শিং, মাগুর, কই, তারপরে তেলাপিয়া, পাঙ্গাস, এই ধরনের মাছগুলি। তো প্রতিকূল অবস্থার মধ্যে যদি প্রশ্নটা করি আমরা, তাহলে আমরা বলতে পারি যে এর সমস্যা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে বাতাসের, যথেষ্ট বাতাসের প্রয়োজন, আর এর যে অ্যামোনিয়া বা মলমূত্রটা আছে এটা যদি পরিষ্কার করা যায়। তো আপনি যদি এখানটায় অ্যারেটর সেট করেন আর আপনি নিয়মিতভাবে বা 10 দিনে 12 দিনে যদি আপনি কার্বন সোর্স হিসাবে মোলাসেস বা এই যে চিটাগুর যেটাই বলেন না কেন, এটা যদি আপনি ব্যবহার করেন, প্রয়োজনে চিনিও ব্যবহার করতে পারেন, এটা যদি আপনি করেন তাহলে একক চাষের ঠিক বলবো না, তবুও একক চাষের কথা বলি যে আপনি 25টা 30টা কম পক্ষে দিয়েও আপনি এটা করতে পারেন। এটা আপনি ঊর্ধ্বে 50টা থেকে 60টা পর্যন্ত করতে পারেন যদি আপনি ইচ্ছা প্রকাশ করেন। সেক্ষেত্রে খাদ্যের ব্যাপারে কিন্তু আপনাকে খুব সিরিয়াস হতে হবে, কারণ তা না হলে এটা জিনিস আপনারা মেকআপ দিতে পারবেন না বা উৎপাদনটা ঠিক হবে না। এরপরে একজন বলছেন আরাফাত ফরাজি, তিনি বলছেন শিং মাছের একক চাষের পুকুরে টিডিএস লেভেল কত হওয়া উচিত। পণ্ডিতের মতো প্রশ্ন ভাই আরাফাত ফরাজি, আপনাকে ধন্যবাদ না দিয়ে পারি না। সেটা হলো যে আপনি শিং মাছের মধ্যে টিডিএস লেভেল মাপেন, এইটা কতটুকু যৌক্তিক? এটা যদি বায়োফ্লক হয় সেটা তো এক কথা, আর যদি আপনার মনে করেন যে পুকুর হয় তাহলে আমাদের পুকুরে মাছ চাষ করার জন্য আপনার এত টিডিএস লেভেল মাপার দরকার হয় না। তবে আমি যতটুকু জানি সেটা হলো যে বায়োফ্লকে এটা 1000-এর ঊর্ধ্বে হওয়া উচিত, এটা আপনারও জানা থাকার কথা। কেন এই ধরনের প্রশ্ন করছেন এটা আপনি ভালো জানেন। এর সাথে এসআই সাদ্দাম করিম, তিনি বলছেন যে স্যার কেমন আছেন, আমার নাম সাদ্দাম হোসেন, স্যার এখন আমি নতুন পুকুরে সিলভার কার্প মারা যাচ্ছে, এখন আমি কি করব। আপনার নতুন পুকুরে সিলভার কার্প মারা যাওয়ার কারণ হচ্ছে যে আপনার পুকুরের পানি যথেষ্ট সবুজ নয়, যে কারণে সিলভার কার্প তার খাবার পাচ্ছে না, এবং সবুজ না থাকার কারণে ফাইটোপ্ল্যাঙ্কটন না থাকায় অক্সিজেন তৈরি হচ্ছে না, হেতু আপনার সিলভার কার্প মারা যাচ্ছে। আপনি পুকুরের পানি সবুজ করার চেষ্টা করেন তাহলে আপনার মারা যাওয়া বন্ধ হয়ে যাবে। এরপরে চিঠিটা লিখছেন আব্দুল গফফার, আব্দুল গফফার বলছেন স্যার ট্রান্সলেট ইন উর্দু, থ্যাংক ইউ আব্দুল গফফার, পাকিস্তান। তো যাই হোক, আমাদের পাকিস্তান থেকেও এক ভাই আব্দুল গফফার, তিনি আমাদেরকে বলছেন যে এরকমের এটা উর্দুতে ট্রান্সলেট করার। আসলে ভাই ভাষাগত দিক থেকে আমি খুব লিমিটেড জায়গায় আছি, আপনি আমার ভাষা কতটুকু বুঝবেন আমি জানি না। তো ভবিষ্যতে যদি কখনও সেই রকমের সুযোগ হয় তাহলে হয়তো করার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ চিঠি লেখার জন্য। এর পরের চিঠিটা হচ্ছে যে সুব্রত বসু, তিনি বলছেন যে স্যার ফসটক্সিন এটা কোন গ্রুপের বা বায়োলজিক্যাল বা জেনেরিক নাম কি, ওষুধটার নাম জানালে উপকৃত হব। আপনাকে ধন্যবাদ সুব্রত বসু।
আসলে আপনার ফার্স্ট অক্সিন যে ট্যাবলেটটা পাওয়া যায় এটা কিন্তু চাইনিজ পাওয়া যায়, ইন্ডিয়ান পাওয়া যায় এবং জার্মানিরও পাওয়া যায় বোধহয়, এরকমের বেশ কয়েকটা দেশ এটা বানায়। এটার মূলত মূল উপাদানটা অ্যালুমিনিয়াম ফসফাইড, এইটা কিন্তু মৎস্যবিজ্ঞানে এটাকে এটাকে নিরুৎসাহিত করা হয়, তারপরেও আমরা অনেক সময় বাধ্য হয়ে এটা করার চেষ্টা করি। এটা পারতপক্ষে অ্যাভয়েড করার চেষ্টা করা ভালো, যদি পুকুর শুকায় কখনো মাছকে শেষ করে দেওয়া যায় তাহলে খুব ভালো, আর যদি না যায় তাহলে তো অগত্যা এরকমের ফসটক্সিন ট্যাবলেটের আশ্রয় নিতেই হয়। আপনাকে ধন্যবাদ ভাই। এরপরে চিঠিটা লিখছেন আব্দুর রহমান, তিনি বলছেন যে স্যার বাগদা চিংড়ি চাষের জন্য বোরিংয়ের পানি চলবে কি না? কেন চলবে না ভাই? যদি নেহায়াত আপনার আয়রন আর যদি আপনার এরকমের কোনো সমস্যা যদি আপনার না থাকে, আর্সেনিকোসিস আর্সেনিক জাতীয় যে সমস্যা এইটার যে সমস্যা, যদি আর্সেনিকের উপস্থিতি যদি সেরকমের না থাকে তাহলে আপনার এটা সমস্যা হওয়ার কথা না, আপনি এটা করতে পারেন। আপনাকে ধন্যবাদ আব্দুর রহমান। এরপরে একজন লিখছেন মোহাম্মদ রাসেল মিয়া, তিনি বলছেন আমার ছোট একটি পুকুরে চাষ করতে চাই, তো কিভাবে করব একটু বললে ভালো হয়। না ভাই, এটা এক পোয়া লবণের দোকান না যে আপনি আপনাকে একটু পরামর্শ দিয়ে দিলাম আর আপনি ওইটা নিয়ে গিয়ে মাছ চাষ করলেন, এটা আসলে সেভাবে সম্ভব না। আপনি দেখেন আশপাশ যেটা করার, খোঁজার, জানার সেটা করে তারপরে আপনি করেন। এরপরে চিঠিটি হচ্ছে মফিজুর রহমান, তিনি বলছেন যে স্যার একক গলদা চাষ করা কিভাবে লাভজনক হতে পারে? একক গলদা চাষ এভাবেই লাভজনক হতে পারে যখন একজন চাষি পরিমিত বা সীমিত সংখ্যায় মজুদ করে তার সঙ্গে যদি আপনার খাদ্য প্রয়োগের পরিমাণটাকে যদি নির্ধারণ করেন এবং তিনি যদি খাবার হাতে বানায় দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু সঠিক পরিচর্যার মাধ্যমে, এভাবে যদি আপনারা কেউ গলদা চাষ একক করতে চান তাহলে এটা মোটামুটি ভালো হবে। এর পরের চিঠিটা হচ্ছে যে মামুন মাতুব্বর, তিনি বলছেন যে স্যার সালাম, ভালো আছেন আশা করি। স্যার খুব বিপদে আছি স্যার, আমার পুকুরে রুই কাতলা শিং কিছু চাইনিজ পুটি আছে স্যার, 20 দিন আগে লবণ চুন দিছি আর হালকা কিছু ইউরিয়া দিছি, এর মাঝে কিছু রুই মাছও বিক্রি করেছি, কিন্তু এখন প্রতিদিন 2-3 পিস রুই, শুধু রুই মারা যাচ্ছে এবং যে মাছগুলো মারা যাচ্ছে তাদের শরীরে লাল দাগ আছে, এখন আমি কি করব স্যার, পরামর্শ দেন দয়া করে। আপনাকে ধন্যবাদ মামুন মাতব্বর, আপনার এই সমস্যার সঙ্গে আমি সহানুভূতি জ্ঞাপন করছি। তবে কথা হচ্ছে যে আপনি যেভাবে মাছের সংখ্যা বলছেন তাতে আমার কাছে লাগে যে মাছের সংখ্যা অনেক বেশি এবং শীতে মাছ কষ্ট পাচ্ছে, সেই সাথে আপনার যথেষ্ট পরিমাণে বিশেষ সুষম খাবার বলতে যেটা বুঝাই এটা মাছ বঞ্চিত হচ্ছে। আপনি এরকমের ক্ষেত্রে রুই মাছ আরও পাতলা করার চেষ্টা করেন এবং আপনার যদি সেরকম মনে করেন যে মাছ আপনার মোটামুটি আছে তাহলে আপনি এখানটায় অ্যান্টিবায়োটিকের একটা কোর্স, অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপ, এটা রেনামাইসিন বা সিপ্রোসিন বা যে এই ধরনের গ্রুপের যে ওষুধগুলি আছে এগুলি প্রতি কেজি আপনি 1 কেজি খাবারের সঙ্গে 5 গ্রাম হিসেবে আপনি দেন এবং এইটা 6 থেকে 7 দিন আপনি কভার করেন, তাহলে কিন্তু আপনার এই এই সমস্যাগুলি থাকবে না। এরপরে চিঠিটা লিখছেন যে সিডিসি ঠাকুরগাঁও, সিডিসি ঠাকুরগাঁও, তিনি বলছেন স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সাধারণত আমি প্রশ্ন করি না, ইয়েস, তবে আপনার প্রতিটি পর্বই দেখার সৌভাগ্য হয় স্যার, বিশেষ কারণে আপনার সঙ্গে দেখা করতে চাই, উপায় সময় ও স্থান জানিয়ে বাধিত করবেন। আপনাকে ধন্যবাদ সিডিসি ঠাকুরগাঁও, আপনি আমার সঙ্গে দেখা করার উৎসাহ বা আগ্রহ জানিয়েছেন, সেজন্য আন্তরিক মোবারকবাদ জানাই। তো আমার মনে হয় যে এরকমের যদি অনেকেই এরকমের আগ্রহ প্রকাশ করেন তাহলে তো বোধহয় আমার সার্ভিস দেওয়া খুব কষ্টকর হয়ে যাবে, তো আপনি তো পাচ্ছেন আর আপনি অনলাইন কথা বলতে পারেন। তো সমস্যা হচ্ছে যে আপনাদের ইউটিউবের যে আইডি আর ফেসবুকের আইডি এইটা বনে না, তো আপনি যদি আপনার ফেসবুক মেসেঞ্জারে কথাবার্তা বলেন তাহলেও আপনি কথা বলতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এরপরে চিঠিটা লিখছেন রিন্টু কুমার সি, যাই হোক ওনার যাই হোক বা নামটা এরকমই, আমি বানানটা ইংরেজিতে এরকম পেয়েছি, সেটা হচ্ছে যে আমি ভারত থেকে বলছি, সেটা হলো যে স্যার ভেটকি মাছের একক চাষ পরিচর্যা ও সতর্কতাগুলি বলবেন। ভেটকি মাছ আসলে এটা হচ্ছে রাক্ষসী মাছ,
আপনি এটা আমার থেকে ভালো করে জানেন। আর এটা যদি আপনি একক চাষ করতে চান তাহলে আপনি শতকে কয়টা দিতে পারবেন? আর এই ভেটকি মাছ যেহেতু রাক্ষসী মাছ, এদেরকে আপনারা যদি মানে পিলেট খাবার এরকমের তো প্র্যাকটিস করার কোনো প্রশ্নই আসে না, কারণ এরা সাধারণত এটাতে যায় না। তো আপনি যদি লাইফ ফিট মানে অর্থাৎ জীবন্ত মাছ যদি ভেটকিকে যদি দিতে পারেন, এরকমের যদি আপনার ব্যবস্থা থাকে তাহলে আপনি করতে পারেন। এবং যেহেতু এটা আমি করি নাই সেহেতু আপনাকে আমি কোনো সংখ্যা বলতেছি না, হয়তো শতকে 8-10টাও আপনি দিয়ে দেখতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে নিশ্চয়তা দিতে হবে বা নিশ্চিত করতে হবে যে আপনি নিয়মিতভাবে এদেরকে ছোট পোনা দিতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এরপরে চিঠিটা হচ্ছে যে সৌমেন দাস, সৌমেন দাস বলছেন যে রেরির খোল কি পুকুরে দেওয়া যাবে, এতে প্রোটিন পার্সেন্টেজ কত? সৌমেন দাস সিঙ্গুর হুগলি। সৌমেন দাস আপনি এর আগেও অনেক প্রশ্ন করছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি হয়তো ঠিক মতন উত্তরগুলো দিয়ে উঠতে পারি না সময়ের অভাবে। তো যাই হোক, রেরির খোলটা সম্পর্কে আমাদের একটু ধারণা হওয়া উচিত যে রেরি বলতে যেটা অ্যান্ডা বা অ্যারন্ড বা এই ধরনের নামগুলির বাংলা মুলুকে যেটা আছে এবং ইংরেজিতে যেটাকে ক্যাস্টর অয়েল বলে, যেখান যে বীজটা থেকে ক্যাস্টর অয়েল বের করা হয়, ক্যাস্টর অয়েল সিড, এই যে সাধারণত পুকুরের পাড়ে বেশ পেঁপে পাতার মতন বড় বড় পাতা, এইটা তো এইটাতে প্রায় 35% মতন প্রোটিন থাকলেও এটাতে আমরা দিতে ইয়া করি না, কারণ এর মধ্যে কিছু পদার্থ থাকে যেটা পুষ্টিবিরোধী বা কীটনাশকের মতন হিসেবে কাজ করে। আপনি জানেন কি না আমি জানি না, এইটার এই রেরির যে বীজ, এইটা গুঁড়া, বীজের গুঁড়াটা যদি আপনি বিভিন্ন জায়গায় খেতে খামারেও অনেক সময় মানুষ এটা ওই মানে ইনসেকটিসাইড হিসেবে ব্যবহার করে থাকে। তো এটা হালকা মাত্রায় আমিষ যে মাত্রাটা দেওয়া যায় তার মধ্যে 1% দেওয়া যাইতে পারে, কিন্তু এটা খুব একটা বেশি দেওয়ার কথা না। রেসিন নামে একটা ইয়া আছে যে জিনিসটা আপনার ইয়া করে না আর কি, পারমিট করে না। আপনাকে ধন্যবাদ ভাই। এরপরে কানাই ভৌমিক বলছেন যে নমস্কার, কানাই ভৌমিক ভারত, আমার পুকুরে জলের উপরে বালি মতো ছোট্ট পোকা, ওটা কি? বালি মতো বলতে আপনি কি বুঝাইছেন আমি ঠিক বুঝি নেই, তবে জলের উপরে না হয় যদি এটা ভিতরে হয়, যেটাকে আমরা সুজি পোকা বলি, সেটা হচ্ছে জুপ্লাংটন, সেটা মাছের খাবার। আর একদম যদি পানির উপরে হয় সেটা সাধারণত মাকড়সা হয় কিংবা অন্য কোনো পোকা হয়, এটা খুব একটা ক্ষতিকর পোকা নয়, এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই। এরপরের প্রশ্নটা হচ্ছে যে সাগর শেখ, সাগর শেখ বলছেন আসসালামু আলাইকুম স্যার, আশা করি ভালো আছেন, অ্যাজোলা নিয়ন্ত্রণের উপায় বলবেন, 2 বিঘা পুকুরে অ্যাজোলায় ছেয়ে গেছে, পোনা মজুদ আছে, ঘাস মারা ঔষধে কি নিয়ন্ত্রণ হবে? ভাই সাগর শেখ, আপনার এটা নিয়ে টেনশন করার কথা না, আমি বুঝতে পারতেছি না যে কেন আপনার এই সমস্যাটা এখনও আছে। যদি আপনি এই পুকুরে কয়েকটা গ্রাস কার্প ছেড়ে দেন তাহলে আপনার অ্যাজোলা খেয়ে পরিষ্কার করে ফেলবে, তাহলে এটাকে আপনার কোনো বিষাক্ত কোনো কিছু ব্যবহার করার দরকার নাই। আর বিষাক্ত জিনিস মাত্রই কোনো না কোনো একটা সাইড ইফেক্ট তো থাকেই, তো আপনি এখানে গ্রাস কার্প সারেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে, অ্যাজোলারও ব্যবহার হয়ে যাবে আর আপনার কি বলে জানি কাজ জিনিসটা কাজে লাগবে আপনার। এরপরে চিঠিতে লিখছেন শ্রীমন্ত মুর্মু, শ্রীমন্ত মুর্মু বলছেন যে স্যার মনোসেক্স তেলাপিয়া রূপান্তর করতে কী হরমোন ইউজ করতে হবে, প্লিজ বলবেন, উপকৃত হতাম। আপনার উপকৃত হওয়ার কোনো দরকার নাই শ্রীমন্ত মুর্মু, আপনার থেকে অনেক ঘাঘু ঘাঘু লোক যারা মাছ চাষ হ্যাচারি আছে বা ইয়া করেন, তারা অনেক কিছু অপারেশন করে অনেক দীর্ঘ সময় ধরে এইটাতে হরমোনটা খাওয়ান। আর এই হরমোনটা এখন আমাদের বাংলাদেশে এটাকে নিরুৎসাহিত করা হচ্ছে, আর তাছাড়া এটা কোনো এই 2-1 বেলার কাজ না, এইটা আপনার জানার দরকার নাই। বা এরকমের উৎসাহী যদি কেউ অতি উৎসাহী থাকেন
তাহলে তার এত উৎসাহ থাকার মানে দরকার নাই, কারণ এই কাজগুলি অনেকে করে থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এরপরে জ্যোতি সাহা, সাহা মৎস্য চাষ প্রকল্প বাগেরহাট, তিনি বলছেন যে স্যার নমস্কার, নেবেন পুকুরে ফাইটোপ্লাঙ্কটন স্বাভাবিকের তুলনায় বেশি হলে কি কোনো ক্ষতি হতে পারে? ফাইটোপ্লাঙ্কটনের সর না পড়লে বা পরিমাণে স্বাভাবিকের চাইতে বেশি থাকলে আমরা কি করতে পারি? আপনাকে ধন্যবাদ জ্যোতি সাহা। সেটা হলো যে ফাইটোপ্লাঙ্কটনের স্বাভাবিকের তুলনায় যদি বেশি হয় তাহলে একটু সমস্যা হতেই পারে, সেক্ষেত্রে আপনাকে মাছের খাবার একটু কমিয়ে দিতে হবে। যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার এটা সমস্যাটা থাকবে না। আর এটাই হচ্ছে ভালো বুদ্ধি। আর এখানে সিলভার কার্প দিয়ে একটা যদি আপনি ঢুকায় দেন তাহলে কিন্তু আপনার সমস্যা থাকার কথা না। এর পরের চিঠিটা হচ্ছে যে বিশাল বিশাল হোসাইন, বিশাল হোসেন বলছেন, আসসালামু আলাইকুম স্যার, আমার পুকুরে অনেক দিনের পুরানো, তারপরে এর আয়তন হচ্ছে 800, গভীরতা 7 ফুট, কিন্তু স্যার নিচে অনেক কাদায়, এমন অবস্থায় আমি শিং মাছ চাষ করলে কি কোনো সমস্যা হবে? হলে কি করলে সঠিক হবে বললে বের মানে বের বাণী হতো? আপনাকে অনেক ধন্যবাদ বিশাল হোসেন আপনার পোস্টের জন্য। আপনার পুকুরের এই গভীরতায় আপনার ভালো হয় না, আপনি পুকুরটাকে একটু ভালো সাইজ করার চেষ্টা করেন এবং পুকুর সম্পর্কে একটু ধারণা নেন, তাহলে আর আপনার কোনো সমস্যা হবে না আশা করি। এর পরের চিঠিটা লিখছেন মিজান এমডি। মিজান এমডি বলছেন যে মনে কষ্ট নেবেন না, মোটামুটি সবাই আপনাকে ফলো করে, যারা আপনাকে কমেন্ট করে দয়া করে রিপ্লাই দেবেন, সবাই আপনার কাছ থেকে পরামর্শ নিতেই কমেন্ট করে। আপনাকে ধন্যবাদ ভাই মিজান এমডি বা মোহাম্মদ মিজান। আসলে ফলো করে এটা হয়, কেউ কেউ হয়তো ফলো করেন, কিন্তু আপনার যেভাবে মানে আমাকে যেভাবে দায়িত্ব পালন করতে হয়, আমার জায়গায় থাকলে হয়তো আপনিও এরকমের করতে বাধ্য হতেন। তো সব সময় আসলে সবাইকে উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না, তবু আমি যতটুকু পারি আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি এটাকে অন্যভাবে নেবেন না। আর আসলে আমি তো ওগলিন আমার অনলাইন গ্রুপে আমি এটা করি, তো আপনারা হয়তো মনে করেন যে আমি তো উত্তর দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি, কাউকে কাউকে দিচ্ছি, আবার কাউকে কাউকে দিচ্ছি না কেন, এটা ভুল বুঝার কোনো অবকাশ নাই মোহাম্মদ মিজান। আর আসলে আমার উপরে অনেক চাপ পড়ে, যে কারণে আমি সবাইকে সব সময় প্রশ্নের উত্তর দিতে পারি না। আবার অনেকের প্রশ্নগুলি নিয়ে এমন থাকে যে অতীতে যেটা বহুবার আলোচনা হয়ে গেছে সেটাও ওনারা করে থাকেন, যে কারণে আমি দিতে পারি না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন। আমার কথা হচ্ছে যে নেহাত খেয়ালের বশবর্তী হয়ে, ওই প্রেমের তাড়নার মতন, মানে বশবর্তী হয়ে গিয়ে ট্রেনের প্যাসেঞ্জারের সঙ্গে দেখা হয়ে গেল, আর তার হাঁটতে হাঁটতে তার বাড়ির পিছু পিছে ফলো করে তার বাড়িতে পৌঁছে গেলাম। মাছ চাষ এরকমের একটা বিষয় নয়, মাছ চাষ একটা বায়োলজিক্যাল সায়েন্স, এবং এখানটায় তার খানা পিনা রোগ বালাই অনেক কিছু আছে। তো এটাকে যদি আমরা সুন্দর সুষ্ঠুভাবে করতে চাই তাহলে আমাদেরকে বুদ্ধিমত্তার সঙ্গে এটা সম্পর্কে যথেষ্ট জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা, দক্ষতা না হোক অন্তত অভিজ্ঞতা কিংবা তত্ত্ব যে যতটুকু পারা যায় সেখান থেকে আমরা নিয়ে আমরা যেন এটা করতে পারি, অন্যথায় আপনার ক্ষতির সম্ভাবনা খুব বেশি। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার মঙ্গল কামনা করে আজকের এই প্রশ্নোত্তর পালা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।